আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ছোট টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে আজকে টিউটোরিয়াল শেষ হয়ে যাবে তো শুরু করি আমরা পৃথিবীর গঠন পৃথিবীর গঠন বলতে এখানে পৃথিবীর গঠনের গঠনের বিস্তারিত আলোচনা আমরা করছি না আমরা কেবল পৃথিবী গঠনের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব প্রথমত দেখি আমরা জিওলজি আর জিওডেসি দুইটার মধ্যে পার্থক্য কি পৃথিবীর গঠন পৃথিবীর উপাদান ইতিহাস পরিবর্তন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় জিওলজি আর জিওডিসি অর্থ পৃথিবীর আকার আকৃতি সম্পর্কিত বিজ্ঞান দেখি ভূপৃষ্ঠে যে পদার্থটি সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে অক্সিজেন অবশ্যই ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি আছে অক্সিজেন পৃথিবী তৈরির প্রধান উপাদান সিলিকন জীবজগত মূলত আমরা গত যে চারটি জগৎ আমাদের পৃথিবী মূলত বায়ুমন্ডল বারিমন্ডল ও ভূতকের সংযোগস্থলে অবস্থিত তাহলে মানুষ থাকে কোথায় আমরা থাকতেছি কোথায় দেখেন বায়ুমন্ডল বারিমণ্ডল ও ভূতকের সংযোগস্থলে কিন্তু আমরা রয়েছি পৃথিবীর প্রাকৃতিক পদ্ধতি সমূহ জানার জন্য এর গঠনকারী চিহ্নিত করা হয় সেটা উপবিভাগে ভাগ করা হয় বা এগুলা জানতে হবে এরপর দেখি আমরা তিনটি বিশেষ নিয়ামক পৃথিবী পৃষ্ঠে বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টির ভিত্তি তৈরি করেছে যথা সূর্য থেকে মাঝারি দূরত্বে পৃথিবীর অবস্থান সূর্য থেকে অবস্থান কিন্তু মাঝারি অক্সিজেন বায়ুমন্ডল ও পর্যাপ্ত পানি পারস্পরিক এইসবের ভূপৃষ্ঠে নিম্ন পরিবেশ সৃষ্টি হয়েছে কি দেখিন মাঝারি মাত্রার সূর্য রশ্মির আপাতন সহনীয় মাত্রায় তাপের ভারসাম্যতা বাষ্পীয় তরল ও কঠিন অবস্থায় আর্দ্রতা সর্বত্র অবস্থান তো বলতেছে পৃথিবীর যে তিনটা বড় বড় নিয়ামত আছে নিয়ামক নিয়ামত না যাই হোক পৃথিবীর তিনটি বড় বড় যে উপাদান রয়েছে বা গুরুত্বপূর্ণ বা আমরা যে পৃথিবীতে বাস করতেছি তার তিনটা বড় বড় কারণ হচ্ছে এই এগুলোর কারণে এগুলো হচ্ছে উপরোক্ত পরিবেশের ভিত্তিতেই পৃথিবীতে কারচروت বিভিন্ন পদ্ধতির গোড়াপতন হয় পৃথিবীর জল ও স্থলভাগের কিছু বৈশিষ্ট্য উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি এর কেন্দ্রে জলভাগ উত্তর মহাসাগর উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আপনারা দেখতে পারেন ফিনল্যান্ড গ্রিনল্যান্ড ওই টাইপের জায়গাগুলো বলতেছে দক্ষিণ কলার দে জলভাগ বেশি অ্যান্টার্কটিকা বঙ্গোপসাগর ভারত সাগর কিন্তু এর কেন্দ্রে স্থলভাগ অ্যান্টার্কটিকা মহাদেশ এর কেন্দ্রে স্থলভাগ আছে আর অ্যান্টার্কটিকা মহাদেশ দক্ষিণ কলারদের কেন্দ্রে পৃথিবীর বড় বড় স্থলভাগের প্রতিপাদ স্থান প্রতিপাদ স্থান আপনারা জানেন যে ঠিক একশো ডিগ্রি বিপরীত রেখা যে অবস্থান করে সেটা হচ্ছে প্রতিপাদ স্থান জলভাগ বিদ্যমান পৃথিবীর বড় বড় স্থলভাগের প্রতিপাদ স্থানে জলভাগ বিদ্যমান যেমন বাংলাদেশের প্রতিপাদ স্থান কিন্তু চিলির নিকটবর্তী আটলান্টিক মহাসাগরে তবে দুটি স্থানের ব্যতিক্রম যেটা হচ্ছে পাট পাটাগোনিয়ার সেটা হচ্ছে বিপরীত উত্তর চীন ও নিউজিল্যান্ডের প্রতিপাদ স্থান হচ্ছে আইবেরিয়ান উপদ্বীপ যেটা স্পেনে কার্বন ডাই অক্সাইড মূলত দুটি বিশেষ কাজে অবদান রাখে যথা সালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ পদ্ধতিতে উদ্ভিদ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও ব্যবহার করে কার্বোহাইড্রেট গঠন করে যা জীবের কোষ কলা গঠন ও খাদ্য উৎপাদনে গ্লুকোজ তৈরি করে শক্তি শোষণ এটাও কি কার্বন ডাইঅক্সাইড একটা কাজ কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর কিছু তাপ শক্তি শোষণ করে বায়ুমন্ডলের তাপমাত্রা স্থিত রাখে বর্তমানে এর মান প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াস যা জীবের প্রাণ রক্ষায় বিশেষ ভূমিকা রাখে কার্বন ডাইঅক্সাইড খনিজ এটাও কিন্তু পৃথিবীর একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান বা মিনারেল সাধারণত কতগুলো মৌলিক উপাদান প্রাকৃতিক উপায় মিলিত হয়ে যৌগিক পদার্থ সৃষ্টি করে তাকে খনিজ বলে একটি রাসায়নিক উপাদান দিয়ে গঠিত খনিজ একটি রাসায়নিক উপাদান দিয়ে গঠিত খনিজ কি দেখেন হীরা সোনা তামা রূপা গন্ধক হীরা সোনা তামা রূপা গন্ধক আর সবচেয়ে কঠিন খনিজ হীরা ও সবচেয়ে নরম খনিজ হচ্ছে টেলক সবচেয়ে কঠিন খনিজ হচ্ছে হীরা আর সবচেয়ে নরম খনিজ হচ্ছে তেল খনিজ যেমন পাথর খনিজের প্রায় দেড় হাজার প্রজাতি আছে তেজস্ক্রিয় খনিজের পরিমাণ এতই কমছে তা খুঁজে বের করা কঠিন এদের মধ্যে রেডিয়াম থরিয়াম ইউরেনিয়াম ইত্যাদি ভারী পদার্থ আছে বিভিন্ন পারমাণবিক ক্ষেত্রে ব্যবহারের জন্য তেজস্ক্রিয় অপরিসীম বিভিন্ন পারমাণবিক ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় খনিজের মূল্য অপরিসীম তো আশা করি বুঝতে পেরেছেন এগুলো সহজে নোট করে রাখেন আর এগুলো আমাদের অনুশীলন বইয়ের মধ্যেও পাবেন চাইলে সেটাও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ